অলরেডি বহু শিক্ষা প্রতিষ্ঠানে কিতাবুল মাগাজির অধ্যায়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যারা আলেম সমাজ পড়াশোনা করছে জিজ্ঞাসা করুন, যারা আমার রসুলের স্টাইলটাকে পছন্দ করে না তাদের সঙ্গে দুনিয়াতেও আমাদের সম্পর্ক নাই, আখেরাতেও নাই, ঠিক না বেটে? কি গো আমার সোনার ভাইয়েরা, যুবকেরা, তোমরা যে মাহফিল এসেছো আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। তোমাদের ঘরে তো একদল লোক মাহফিল থেকে সরাবার প্ল্যান করছে, ওখানে এসে বস, 200 টাকা দেবো, একটা মদের বোতল দেবো, আরো কিছু বাংলা প্যাকেজ দেবো, অনেক কিছু দিবার জন্য তোমাদেরকে টানে না টানে না। এ আমি ভুল বলছি? ভুল বলছি? খেলার নামে অর্ধ উলঙ্গ মেয়েদের নাচ দেখিয়ে তোমাদের চোখ ও ইমানকে বরবাদ করার চেষ্টা চলছে না চলে নে? সব ছেড়ে দিয়ে তোমরা এই রোদে এসে 100-র মধ্যে 95টা যুবক এখানে বসে আছে, আল্লাহ দরবারে শুকরিয়া যে মালিক তুমি আমার এই ভাইগুনের উপরে এত দয়া করেছ, এদেরকে একটু তোমার জান্নাতে বসার ব্যবস্থা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোমাদের এই আশাটা কিন্তু ইবলিস আর তার চালারা ভালো নজরে লাই না। তোমরা যদি গানে থাকতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যদি মানুষকে খুন করাতে ব্যস্ত থাকতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যদি গরিবকে লুটাতে ব্যস্ত থাকতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যদি মদের আড্ডায় বসতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যে জায়গায় বসে গেছো ইবলিস কোনোদিন খুশি না। ইবলিস তো ডাইরেক্ট খুশি নয়, জানি ইবলিসের চালাগুলো কি খুশি? ইবলিসের চালা চিনবেন কি করে? চিনা যায়, চিনা যায়। যারা তোমাদের ঘরে কোনোদিন বলেনি মসজিদে জানা আজান দিচ্ছে, জানা কোনোদিন বলে না, কিন্তু বলে চ না অমুক জায়গায় বাইজি নাচাবে, দেখবি চ, কথা বুঝছো না বোঝো না? এ আমার যুবক ভুল বুঝুনি, তোমার এই সুন্দর জীবনটা দিয়েছে কে? বেশি দিনের জন্য নয়, কাল তুমি সূর্য উঠবে তুমি উঠবে কি কোনো গ্যারান্টি নাই, কাল তোমার আব্বা আম্মা উঠবে তুমি উঠবে কি কোনো গ্যারান্টি নাই, তুমি কি মুখলে তোমার খালেকের কাছে যাবে? আজ তুমি বলছো যে আমার এলাকায় যদি কোনো সমস্যা হয় ওপর থেকে আমাকে চাপ দেওয়া হচ্ছে, যেটা হলো কেন? তোমার কি এক বড় হুঁশ আছে না এখনো যে আজ তুমি দুনিয়ায় শয়তানি করছো, তোমার আল্লাহ তো তোমাকে কায়ামতের দিন জিজ্ঞেস করবে, হ্যাঁ তোর এলাকার গরিব গুণের উপরে জুলুম হলো কি করে? এই ভয়টা তোমার হয়নি? তুমি আল্লাহকে ভয় করো না? তাই আমি বলে দিয়ে যাই যুবকদের ঘরে, সেই আল্লাহকে ভয় করো। তুমি জানো তোমার মালিক তোমাকে সামান্য পরীক্ষার পরে কি সুন্দর জায়গা দেবে? হ্যাঁ, চির শান্তির জান্নাত দেবে। সবচেয়ে বড় কথা, তোমাকে তোমার মালিক যা দিয়েছে বলো দেখি তার তুলনায় অন্য কেউ তোমাকে 1% দিয়েছে কিছু বলতে পারবে? তোমার মালিক তোমাকে দুটো চোখ দিয়েছে, অন্যজনরা কি দিয়েছে বলো? তোমার মালিক তোমাকে দুটো কান দিয়েছে, অন্যজন কি দিয়েছে বলো? তোমার মালিক তোমাকে দুটো কিডনি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবানে কথা দিয়েছে, শরীরে তাকত দিয়েছে, অন্যজন কি দিয়েছে বলো? বলো বলো। যদি বলো কেউ চাকরি দিয়েছিল তোমার মালিক দিয়েছে, তোমার কেসমতে রেখেছিল, যদি তুমি চোখে কানা হতে পায়ে প্যারালাইসিস হতে কেউ তোমায় চাকরি দরদ করে দেবে? এ দেবে? তোমার মালিক দয়া করে সুস্থ এবং শিক্ষিত করেছিল বলেই তুমি চাকরি পেলে। ভুলে যাও না তোমার মালিককে। তোমার মালিককে ভুলাবার জন্য একদল চক্রান্তকারীরা বিভিন্ন দুহাইদে তোমাদের ঘরে আমাদের থেকে সরাবার চেষ্টা করছে। কিন্তু আমার রসুলের সাহাবারা নবীর সাথেই সব কিছু ছিল, সংসার করবে নবীকে ফলো করেছে, কারবার করবে নবীকে ফলো করেছে, রাষ্ট্র পরিচালনা করবে নবীকে ফলো করেছে, সমাজ নীতি নবীকে ফলো করেছে, অর্থনীতি নবীকে ফলো করেছে, এডুকেশন নীতি নবীকে ফলো করেছে, রাজনীতি নবীকে ফলো করেছে। আবার এই যে রাজনীতি বলে দিলাম, এটা কেবল সমস্যা নেই তো? তোমরা ঠান্ডা মাথায় বোঝো, আমার কথা শোনো, এটা হলো ইসলামের দুশ্মনদের প্ল্যান। তোমাদের ঘরে ধর্মের বিভিন্ন জিনিস থেকে সরাতে চাইছে। তোমরা কি জানো অলরেডি বহু শিক্ষা প্রতিষ্ঠানে কিতাবুল মাগাজির অধ্যায়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে? যারা আলেম সমাজ পড়াশোনা করছে জিজ্ঞাসা করুন, বহু শিক্ষা প্রতিষ্ঠানে কিতাবুল মাগাজি পড়ানো যাবে না। যারা ইসলামের দুশ্মন তাদের পক্ষ থেকে এই বার্তা, হয় চাপ দিয়ে হোক বা পয়সা দিয়ে হোক, কিতাবুল মাগাজি কি? যেটা হলো হক না হকের লড়াইয়ের
অধ্যায় অর্থাৎ বদরের অধ্যায়, ওহুদের অধ্যায়, খাইবারের অধ্যায়, তাবুকের অধ্যায়, এই অধ্যায়গুলো অলরেডি পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যখনই কিতাবুল মাগাজি পড়বে তোমার আমার ঘরের বাচ্চারা বদরের সেই মাজ মুয়াজ ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোর কথা শুনবে, হাইরে হাইরে সে ভাববে আমার নবীর প্রেমে এই দুটো বাচ্চা যদি নিজের জানের পৌরা না করে আবু জেহেলের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, আরে আমি কেন পারবো না? তখন সে নবীর প্রেমে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাই ইসলামের দুশমনরা আজও ভয় করে, সংখ্যা কম হলো ইমানদার একজনই যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ প্ল্যান করে তারা কিতাবুল মাগাজিকে বন্ধ করেছে, কাল বলবে সুদের অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে হারামের অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে পর্দার অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে নেকার অধ্যায়টা বন্ধ করো, কাল এইভাবে বলবে। ঠিক আজও যখন বলা হয় যে রসুল থেকে সব লাও, নামাজ নেবে নবী যেভাবে পড়েছে, রোজা করবে নবী যেভাবে করেছে, হজ করবে নবী যেভাবে করেছে, যাকাত দেবে নবী যেভাবে করেছে, দান খায়রাত দিতে বলেছে, হজ করবে নবী যেভাবে করেছে, দান খায়রাত করবে নবী যেভাবে করেছে, মা বাবাকে ভালোবাসবে নবী যেভাবে করেছে, স্ত্রী সংসার স্ত্রীকে কিভাবে ভালোবাসবে নবী যেভাবে করেছে, ঠিক তেমনি তুমি যদি এলাকার জনপ্রতিনিধি হও, রাজনীতি করতে চাও, আমার মোহাম্মদ যেভাবে করেছে সেইভাবে করতে হবে। যখনই এই কথা বলবো তখনই সাদ্দ সুফি যারা ইসলামকে মিটাতে চায় তারা তখন বলে গণতান্ত্রিক দেশে মোহাম্মদ রসুলের কথা চলবে না, ওই রাজনীতি চলবে না, বলে যায় এমন হারাম খাত থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে নিতে হবে যারা আমার রসুলকে অপারগ মনে করে, যারা আমার রসুলের স্টাইলটাকে পছন্দ করে না, তাদের সঙ্গে দুনিয়াতে আমাদের সম্পর্ক নাই, আখেরাতেও নাই, ঠিক না বেটে? ভাইরা আমার, আমার রসুল কি শিখিয়েছে? রাষ্ট্রকে নিরাপদ ও রাষ্ট্রবাসীর সেবার নাম রাজনীতি, অন্য কিছু নয়। এটা ভালো না খারাপ? এই ভালো না খারাপ? কিন্তু এই কথাটা যখন আমরা জলসায় এসে বলি তখন বলবে হুজুরের ছেলে ওয়াজ করতে এসছে, কোরআন হাদিসের কথা বলবে, ওই কথা বলবে কেন? এটাই দুঃখ লাগে, মূর্খ কোন মাদ্রাসার চৌকাটে পা দিচ্ছিস তুই? তুই কোরআনের কি বুঝিস, তুই হাদিসের কি বুঝিস? হ্যাঁ, একটা মুফতি সাহেব ফতোয়া দিক, সিল করে স্ট্যাম্প মেরে দিক যে রাজনীতি ইসলামে নাই, অতএব ও কথা ধর্মীয় মাহফিলে বলা যাবে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমরা অবশ্যই সেটাকে বন্ধ করে দেওয়া দরকার যখন কোরআন নিষেধ, হাদিস নিষেধ, ঠিক না বেটি? আর যখন আমরা এতটুকুই কথা বলে এছাড়া বেশি কিছু বলি, আমরা এতটুকুই বলি যে বাপ রাজনীতির নামে মানুষের উপর জুলুম করো না, ওটা ইসলামে হারাম, আর ওই জালিমদেরকে সাথ দেওয়াটাও হারাম, এই কথাটা বলা কি শরিয়াত বিরোধী? কই কোনো মুফতি সাহেব বলুক না যে আপনি ভুল বলেছেন, এই কথা শুনছেন? তাহলে এটা ইসলামের একটা একটা পাঠকে বাদ দিবার প্ল্যান করছে না করেনে? তাহলে এই জায়গায় আমাদেরকে ভাবতে হবে, যদি না ভাবেন আগামী দিন আল্লাহ তো আপনাকে আখেরাতে লাঞ্ছিত তো করবেই করবে, দুনিয়ায় আল্লাহ আপনাদের ঘরে আরো বেউজ্জতি করবে। তাহলে বলুন এজিদের পক্ষে না হোসাইন হুজুরের পক্ষে? হোসাইন হুজুরের পক্ষে থাকতে পারবেন তো? শাস্তিটা মনে আছে কি ফেরা জালিমের? এজিদ যে হোসাইন হুজুরের যে কষ্ট দিয়েছিলেন হুজুরকে, এবং আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন হুজুরকে, ওই পরীক্ষা দিতে পারবেন তো? চিন্তা করে দেখুন।